Ebatrol antihistamine নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত। এটি বিভিন্ন অ্যালার্জিজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি চুলকানি, ফোলাভাব এবং ফুসকুড়ির মতো উপসর্গগুলি থেকে মুক্তি দেয়। Ebatrol খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে। আপনি কি জন্য এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে। এটি আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে গ্রহণ করুন। আপনার এই ওষুধের প্রয়োজন হতে পারে শুধুমাত্র আপনার উপসর্গের দিনগুলিতে অথবা উপসর্গগুলি যাতে ঘুরতে না পারে তার জন্য আপনাকে প্রতিদিন এটি গ্রহণ করতে হতে পারে। আপনি যদি পরামর্শের আগে এটি গ্রহণ করা বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলি ফিরে আসতে পারে। এই ওষুধটি সাধারণত খুব নিরাপদ। কিছু ক্ষেত্রে মাথা ঘোরা হতে পারে। এটি সাধারণত হালকা হয় এবং আপনার শরীর সামঞ্জস্য করার সাথে সাথে কয়েকদিন পরে চলে যায়। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। যদি এটি অব্যাহত থাকে বা আপনি উদ্বিগ্ন হন, এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনি বা আপনার হার্টের সাথে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে। গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি এই ওষুধের সাথে অতিরিক্ত তন্দ্রা হতে পারে। এটি সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না, তবে এটি আপনাকে ঘুমিয়ে বা মাথা ঘোরা অনুভব করলে আপনার গাড়ি চালানো উচিত নয়।